প্রিয় ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা এই করোনা দুর্যোগকালীন সময়ে সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছো, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলছো। আমার অত আগের ক্লাসগুলো সব পড়া তোমার মধ্যে ইতিমধ্যে পড়ে ফেলছো, আয়ত্ত করেছো, এটা আমি আশা করবো যারা করোনায় এখন তারা অবশ্যই সেগুলি মনোযোগ সহকারে করে ফেলবা। আজকে আমরা পড়বো তারুণ্যের বিপর্যয়, কী কী তোর বসে কী কী বিপর্যয় দেখা যেতে পারে, তরুণদের বিপর্যয়ের কারণগুলো কী এবং এই তরুণদের বিপর্যয়গুলো কী করে রোধ করা যায়। তো প্রথমে আমরা করবো তারুণ্যের বিপর্যয়। তারুণ্যের বিপর্যয় এই সময় সাধারণত তরুণদের দেখা যায় বিভিন্ন সামাজিক, মানসিক, নৈতিক বিকাশ যদি ঠিক মতো না হয় তাহলে তাদের মধ্যে তারুণ্যের বিপর্যয়গুলো চরমভাবে প্রকটভাবে দেখা যায়। তো সেই তারুণ্যের বিপর্যয়গুলো কী কী সেটা হচ্ছে আমরা বইয়ে চারটা পয়েন্ট দেখেছি, তার একটা হলো সামাজিক দাসত্ব, ক সামাজিক অন্তরণ, ঘ আত্মদ্বন্দ্ব, ঘ তারুণ্যের অপরাধ। এখন আমরা প্রথম পয়েন্টটা সম্বন্ধে পড়ব, সেটা হলো সামাজিক দাসত্ব। এই সময় আমরা সবাই জানি যে তরুণ তরুণীরা কখনো একা থাকে না, তারা একটা দল গঠন করে, সমাবেশী দলের কে অনুসরণ করে চলে। তো সামাজিক দাসত্ব বলতে আমরা বুঝি এই সময় সে যে দলে থাকে সেই দলের সদস্যরা যা বলে, যা করতে বলে তারা সেটাই করে এবং দলের স্বীকৃতি পাওয়ার জন্য, অনুমোদন লাভের জন্য অন্ধের মতো তারা দলীয় আদর্শকে অনুসরণ করে, নিজের ভালো মন্দ পছন্দ অপছন্দকে উপেক্ষা করে। এরপরে আমরা দেখবো যে সামাজিক অন্তরণ। সামাজিক অন্তরণটা ঠিক সামাজিক দাসত্বের উল্টোটা, অর্থাৎ এখানে যখন তারা তরুণ তরুণীরা তাদের সমাবেশের দল থেকে প্রত্যাখ্যাত হয় বা যে কোনো কারণে মনে মনে কারণে দল থেকে বের হয়ে যায়, বের হওয়ার পরে নিজেকে তারা একদম গুটিয়ে ফেলে, নিজের মধ্যে একাকী তারা থাকে। এরপরে আত্মদ্বন্দ্ব, আত্মদ্বন্দ্ব এই বয়সের তরুণ তরুণীদের প্রচণ্ড আত্মদ্বন্দ্ব দেখা যায়, হতাশা, অকৃতকার্যতা, ভাবনা লাগা, একটা দ্বন্দ্বের মধ্যে ভুগে কোনটা কী করবে কী না করবে, অস্থিরতা। তো এই আত্মদ্বন্দ্ব সাধারণত যে কোনো কাজে অকৃতকার্য হলে পরে, পড়ালেখা অকৃতকার্য হলে অথবা চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ভালো কিছু করতে না পারলে, প্রেমে করতে হলে এই সমস্যাগুলো দেখা যায় এবং তাদেরকে তখন সমাজে পরিবারে বিভিন্ন কার্যক্রমে প্রতিষ্ঠিত করা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। হতাশা অকৃতকার্যতাই মূলত এই আত্মদ্বন্দ্বের প্রধান একটা কারণ, বড় একটা কারণ হিসেবে দেখা যায়। এরপরে তারুণ্যের অপরাধ, আমরা সবাই জানি এই বয়সটা একটা ঝড়ঝঞ্ঝার বয়স, এই সময় তারা কী করবে কী না করবে বুঝতে পারে না। তো বিভিন্ন কারণে তারা এই সময় বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলে, চুরি ডাকাতি চিন্তায় রাহা জানি এই ধরনের কর্মগুলো তারা করে থাকে এই তরুণ বয়সে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই চারটা আমরা তারুণ্যের বিপর্যয় সম্বন্ধে জানলাম, দেখলাম। এরপরে আমরা পড়বো যে এই তারুণ্যের বিপর্যয়গুলোর কারণটা কী, চারটাতে দেখলাম কী কী ধরনের বিপর্যয় দেখা যায় আর এরপরে কেন এই বিপর্যয়গুলো দেখা যায় সেটা আমরা পড়বো। এতক্ষণ আমরা দেখলাম তরুণদের কী কী বিপর্যয় হয়, এখন আমরা পড়বো জানবো যে এই বিপর্যয় তরুণদের এই বিপর্যয়ের কারণগুলো কী। আমরা এক নজরে দেখি বিপর্যয়ের কারণ। এক, মা বাবার দৃষ্টিভঙ্গি। দুই, পারিবারিক অশান্তি। তিন, মূল্যবোধের অভাব। চার, অপসংস্কৃতির প্রভাব। পাঁচ, অর্থনৈতিক কারণ। ছয়, রাজনৈতিক অস্থিরতা। সাত, পারিপার্শ্বিকতা। আট, আদর্শ দৃষ্টান্ত ও মূল্যবোধের অভাব। এই আমরা এই আটটা কারণ আমরা বইয়ে দেখতে পেয়েছি বিপর্যয়ের কারণ। আমরা এখন এই কারণগুলো সম্বন্ধে পড়বো জানবো। এক, মা বাবার দৃষ্টিভঙ্গি। মা বাবার দৃষ্টিভঙ্গি এই বিপর্যয়ের একটা মুখ্য কারণ। সেখানে দেখা যায় মা বাবা সব বাচ্চাকে সমানভাবে সময় দেয় না, আদর স্নেহ কাউকে বেশি কাউকে কম করছে। তো এই কারণে দেখা যায় বাচ্চাদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব, অথবা মা বাবা যতটুকু তাদেরকে যত্ন করা দরকার তা করে না। এই সমস্ত কারণে সময় দেওয়া দরকার, আদর সোহাগ করা দরকার যথেষ্ট, সেই সময়টা দেন না দেখেই এই বাচ্চাদের মধ্যে তরুণদের মধ্যে প্রচণ্ড রকমের বিপর্যয় দেখা দেয় মা বাবার দৃষ্টিভঙ্গিটা। এরপরে পারিবারিক অশান্তি। আমরা সবাই জানি যে আমাদের সমাজে পরিবার অনেক সময় দেখা যায় যে
ভগ্ন পরিবার অর্থাৎ মা বাবার বিবাহ বিচ্ছেদ এই ধরনের পরিবারে বা যে সমস্ত পরিবারে মা বাবার সম্পর্ক ভালো না ঝগড়াঝাটি লেগে থাকে তখন এরা সারাক্ষণ এগুলো দেখলে তাদের মধ্যে একটা নেতিবাচক ধারণা চলে আসে তখন তারা এই বিপর্যয়ের সম্মুখীন হয়। মূল্যবোধের অভাব, মূল্যবোধের অভাবটা তারুণ্যের বিপর্যয় একটা অন্যতম কারণ। এই মূল্যবোধের অবক্ষয় যেমন মিথ্যা স্বেচ্ছাচারিতা মিথ্যাচার এগুলো আমাদের তরুণদের মধ্যে আগে বেশ জেঁকে বসেছে। এই মূল্যবোধের শিক্ষাটা তারা পরিবার থেকে আর স্কুলে ঠিক মতো না পেয়ে থাকে তাহলে পরে দেখা যায় যে মূল্যবোধের অবক্ষয়ের কারণে এরা তরুণরা বিপর্যয়ের মধ্যে চলে যায়। এরপরে অপসংস্কৃতির প্রভাব, সংস্কৃতি হলো সবসময় নিজের সংস্কৃতিকে ধারণ করা লালন করা। যখন তরুণরা নিজের সংস্কৃতি বাদ দিয়ে অন্য সংস্কৃতিকে অনুসরণ করে তখন সেটা অপসংস্কৃতি হিসাবে দেখা দেয় এবং বিভিন্ন ধরনের অপরাধ তাদের মধ্যে করতে দেখা যায়। এরপরে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণটা একটা বড় রকমের কারণ হিসেবে কাজ করে তরুণদের মধ্যে। সে যাদের সাথে মিশে তাদের মধ্যে অনেকে যদি আর্থিকভাবে স্বচ্ছ থাকে তখন সেই সমস্ত তরুণদের দেখে সে মনে মনে ঈর্ষান্বিত হয়। তারপরে মা বাবা যদি বাচ্চাদেরকে তার মৌলিক চাহিদাগুলো ঠিক মতো পূরণ করতে না পারে তাহলে তারা আত্মদ্বন্দ্ব হতাশায় ভোগে, তাদের যথেষ্ট খারাপ লাগে। পারিবারিক অর্থনৈতিক কারণটায় তাদেরকে একটা বড় রকমের সমস্যার মধ্যে বিপর্যয়ের মধ্যে ফেলে দেয় সীমাবদ্ধ মা বাবা। এরপরে রাজনৈতিক অস্থিরতা, দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে সেক্ষেত্রে তরুণ তরুণরা অপরাধে সাধারণত কম যুক্ত হয়, কিন্তু যদি রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে তখন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে বিভিন্ন রকমের সমস্যা বা অন্যায় কাজগুলো তাদের করতে দেখা যায়। এরপরে পারিপার্শ্বিকতা, শুধু এই উপরের কারণগুলি নয়, এগুলা বাদ দিয়ে গৃহাঙ্গনের পরিবেশ যদি ঠিক মতো সুন্দর না হয়, স্কুলের পরিবেশ যদি সুন্দর না হয়, সে আশেপাশে যাদের সাথে মিশে এসে তারা সেগুলো যদি ভালো না হয়, এই কারণগুলিও তার বিপর্যয়ের জন্য একটা কারণ হিসেবে দাঁড়ায়। এরপরে আদর্শ দৃষ্টান্ত ও মূল্যবোধের অভাব, বাচ্চাদের বিপর্যয়ের একটা অন্যতম কারণ হচ্ছে যে কোনটা ভালো কোনটা মন্দ এইসব তারা সেটা বুঝতে পারে না। তো মূল্যবোধের অভাবে এবং কাকে সে অনুসরণ করবে রোল হিসেবে মডেল হিসেবে, এক্ষেত্রে রোল ভালো রোল মডেলকে অনুসরণ না করার কারণে তাদের মধ্যে একটা বিপর্যয় দেখা দেয়। তো এখন আমরা যা দেখতে পেলাম যে বিপর্যয়ের কারণগুলো একটা পয়েন্ট আমরা এখানে দেখতে পেয়েছি, এগুলি একটা তরুণদের বিপর্যয়ের অন্যতম কারণ হিসাবে কাজ করে। এছাড়াও আরও বিভিন্ন কারণ আছে, আমরা এরপরে সেগুলা একটু ভালোভাবে বিশ্লেষণ করবো, বইতে পড়বো, দেখবো। আমি মোটামুটি মেন পয়েন্টগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমরা পড়বো তারুণ্যের বিপর্যয় রোধ করার জন্য আমরা কী করবো, কী করতে পারি, তারুণ্যের বিপর্যয়ের কী কী কারণে সে তারুণ্যের বিপর্যয় দেখা যায়। এর আটটি পয়েন্ট পড়ার পরে এখন আমরা পড়বো তারুণ্যের বিপর্যয় কী করে রোধ করা যায়, কী করে কমানো যায়। তো তারুণ্যের বিপর্যয় রোধ করার জন্য আমরা যেটা দেখি সেটা হলো যে এখানে সবচেয়ে বড় ভূমিকা অগ্রভূমিকা আছে পরিবার ও সমাজের। তো প্রথমে এখানে যে পয়েন্টগুলো আছে আমি দেখে যাই, এক সন্তানের অনুভূতি বোঝা, দুই পিতা মাতার পছন্দ অপছন্দ সন্তানের উপর চাপিয়ে না দেওয়া, তিন শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিত করা, চার তরুণদের বিভিন্ন গঠনমূলক কাজে নিয়োজিত করা, পাঁচ তরুণদের নানা সামাজিক ও সাংস্কৃতিক কাজে নিয়োজিত করা। বইয়ের যেভাবে বর্ণনা দেওয়া আছে সেটাকেই সংক্ষেপে পয়েন্ট হিসেবে এনে এখানে দেখানো হচ্ছে পড়ার সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য। প্রথম পয়েন্ট আমরা দেখব সন্তানের অনুভূতি বোঝা, এক্ষেত্রে তরুণদের যাতে কোনো বিপর্যয় না হয় তরুণদের সেজন্য প্রধান ভূমিকা সাধারণত পরিবার। পরিবারের মা বাবা বা পরিবারের সদস্যরা যদি ছোটো সময় থেকেই তরুণদেরকে সেভাবে গড়ে তোলেন, তাদের তারা কী চায়, তাদের কী পছন্দ অপছন্দ, তাদের সমস্যাটা কোথায়, প্রথমেই সমস্যাটা চিহ্নিত করার চেষ্টা করতে হবে। তাদের অনুভূতিগুলিকে তাদের পছন্দ অপছন্দকে ভালোভাবে মতামত দিতে হবে, বুঝতে হবে, তাদেরকে বুঝতে হবে, জানতে হবে,
তাদেরকে সময় দিতে হবে। এরপরে পিতামাতার পছন্দ অপছন্দ সন্তানের উপর কোনো অবস্থাতে চাপিয়ে দেওয়া যাবে না। এটা হয়তো পড়ালেখার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন চাওয়া পাওয়ার ক্ষেত্রে হতে পারে, সে যে পছন্দ সে যা পছন্দ সে যা করতে চায় যা করতে চায় তাদেরকে সেটাই করতে দেওয়া উচিত। আর এক্ষেত্রে মা বাবা কখনোই সন্তানদেরকে অতিরিক্ত শাসন করা যাবে না, অতিরিক্ত আদরও করা যাবে না, মাঝারি ধরনের আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে। এরপরে শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিত করা, শিক্ষাঙ্গনের পরিবেশ যদি সুন্দর হয় তাদেরকে ব্যক্তিত্ব বিকাশের জন্য তাদের নৈতিকভাবে গড়ে তোলার দায়িত্বটা, তাদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে তোলার দায়িত্ব কিন্তু স্কুলেরই শিক্ষাঙ্গনের। এখানে মূল্যবোধের শিক্ষাও উচিত শিক্ষা বিদ্যালয় থেকে শিক্ষাঙ্গন থেকে দেওয়া। তরুণদের বিভিন্ন গঠনমূলক কাজে নিয়োজিত করা, তরুণদেরকে বিভিন্ন গঠনমূলক বৃত্তিমূলক কাজে অংশগ্রহণ করা এবং সেগুলি প্রশিক্ষণ নেওয়া, সেই কাজগুলো করা, এবং এটা করতে হবে বিভিন্ন কাজ তারা নিয়ে থাকে, তাদের মধ্যে হতাশা আত্মদ্বন্দ্ব এগুলো কম আসবে এবং তারা সামাজিকভাবে বেশ ভালো থাকবে, স্বনির্ভর হবে, আত্মনির্ভরশীল হবে, কোনো রকমের দ্বন্দ্ব তাদের মধ্যে তেমন দেখা যাবে, তারা কাজে ব্যস্ত থাকবে, তাদের কাজে ব্যস্ত রাখতে হবে। তরুণদের নানা সামাজিক ও সাংস্কৃতিক কাজে নিয়োজিত করা, সামাজিক কাজে এখানে সবচেয়ে বড় ভূমিকা পরিবার সদস্যদের পরে সমাজে যারা কর্ণধার এবং রাষ্ট্রে সেখানে সবচেয়ে বড় দায়িত্ব হলো বেকার তরুণদের জন্য বেকার সমস্যার সমাধান করা, যথেষ্ট কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদেরকে উপযুক্ত তরুণদেরকে উপযুক্ত ট্রেনিং দিয়ে অত্যন্ত দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রের এবং সমাজের কর্ণধারদের, এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে নিয়োজিত করা। এরপরে আমরা একটা মধ্যে বলতে পারি তাদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা করা, যেমন তারা অবসর সময়ে বাগান করা, তারপরে পশু পালা, পাখি পালা, গান বাজনা করা, এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা যত নিজেকে জড়িত রাখবে তত তারা ভালো থাকবে। পরিশেষে বিপর্যয়ের কারণগুলো রোধ করার আগে আমাদের সবারই উচিত, যদি আমরা ছোটো সময় থেকে বা শৈশব থেকে তো বাচ্চাদেরকে সেভাবে সুন্দরভাবে গড়ে তুলি, তাদের তারা কখন কী করছে সেটা খেয়াল রাখি, তাদেরকে বিপদ যেতে না দেই, তাদেরকে নতুন শিক্ষা শিক্ষিত করি, আদর্শ মানুষের মডেল হিসেবে তাদেরকে সবসময় একটা আদর্শ মডেল, সেটা পরিবারে যে কোনো একটা ভালো লোক হতে পারে, সমাজে যে কোনো ভালো লোক তাদেরকে অনুসরণ করতে হবে, তাকে সেই শিক্ষাগুলো আমরা দিয়ে থাকি, তাহলে অবশ্যই তারা একজন সুন্দর পরিপূর্ণ সফল মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবে। কারণ আজকে তরুণরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারাই একসময় দেশ চালাবে, সমাজে কর্ণধার হবে। তো আমরা আশা করব যে বিপর্যয়গুলো হওয়ার আগেই আমরা এই বিপর্যয়গুলো রোধ না হয় তার ব্যবস্থা নিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে যেটা পড়লাম সেটা হলো কি তরুণদের বিপর্যয় কী, কী বিপর্যয় দেখা যায়, তরুণদের মধ্যে সেই বিপর্যয়ের কারণগুলো কী এবং কীভাবে এই বিপর্যয়গুলো রোধ করা যাবে। তো তোমরা সবাই ছাত্রী এখন তরুণ, তোমার নিজেরাও এই সব এই শিক্ষা থেকে উপকৃত হবে, ভবিষ্যতে তোমরা মা হবে, তোমাদের বাচ্চাকে লালন পালন করবে, তো একদম শৈশব থেকে বাচ্চাদেরকে শিক্ষণীয় বিষয়গুলি শিক্ষা দিবে, তাদেরকে সময় দিবে, দিয়ে একজন আদর্শ মানুষের গড়ে তুলবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে পড়া এখানেই শেষ করছি। ধন্যবাদ।